নমস্কার, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো টার্বো গিজারের সার্ভিসে, টার্বো সার্ভিসে চলে এসেছে। যেমন কি টার্বোর যে টার্বাইন আছে, একটা তার দাও, একটা তার দাও, সরু একটা তার দাও, রাইট, তার দাও। এই যে টার্বাইন আছে, টার্বাইন কিন্তু খুব ইজি ঘুরে, এবং এটা এই যে মাথাটা আছে, মাথাটা কিন্তু ফলস নেই, এরকম আঙুল দিয়ে নাড়ালে মরবে, হচ্ছে না? এটা ঘোরাও, ঘোরাও, ইজি আছে তো, ইজি, তাই তো? এই টার্বাইন ইজি আছে, এবং এদিকে যেটা অ্যাডজাস্ট ফেলছে, এ সাইডটা ঘোরাও, এই প্লেটটা ঘোরাও, ইজি আছে, তাই তো? ঠিক আছে, এদিকে ইজি আছে। এবং এর ব্যাল্ব সার্ভিসিং করে চলে এসেছে, কিন্তু বলেছে যে ওখান থেকে টার্বোর সেরকম কোনো প্রবলেম নেই, টার্বো ঠিক আছে। তো বাদ বাকি কি আছে আপনাদেরকে আমি একবার দেখাবো। হ্যালো, মারুতি সুইফট ডিজায়ার। তো নমস্কার, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে দেখাবো আপনাদেরকে একটা সুইফট ডিজায়ার এসেছে আমাদের কাছে। ডিজায়ারটা 24,000 কিলোমিটার সামথিং চলেছে, 24,000। গাড়িটা ইঞ্জিন হয়েছে কলকাতাতে, ইঞ্জিন হয়েছে ভালো জায়গায়, ইঞ্জিন হয়েছে, এবং 80,000 টাকা কাস্টমার খরচা করেছে। খরচা করার পরেও যে ইঞ্জিন অয়েল ঢেলেছে, ইঞ্জিন অয়েলটা ঢেলেছে 15W40। ইঞ্জিন হওয়ার পরে যে কোনো গাড়িতে এত মোটা মোবিল চলে না, আর প্রথমত ফার্স্ট অফ অল পাতলা মোবিল দিতে হয়, তাহলে ইঞ্জিন অয়েলটা সার্ভিসিং হয়, এবং এখনকার জেনারেশন যে ইঞ্জিন, এটা পাতলা অয়েল দেওয়া দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে মোটা অয়েল দিয়েছে, প্রথমত ফার্স্ট একটা ভুল যিনি করেছেন। এবং গাড়ি কি হচ্ছে, 2,000 এবং 1,000 কিলোমিটার চলার পরে মোবিল কিন্তু মোটা হয়ে যাচ্ছে, এবং আঠালো হয়ে যাচ্ছে, এবং কালো হয়ে যাচ্ছে। কেন কালো হয়ে যাচ্ছে, যার জন্য আমরা গাড়ি মোবিল টার্বো খাচ্ছে কিনা প্রথমত চেক করার জন্য, ইঞ্জিনের সাউন্ড বাজে আসছে না, মোবিল টার্বো খাচ্ছে কিনা সেটা আমরা চেক করলাম। চেক করে টার্বো সার্ভিসিং এ পাঠালাম, সার্ভিসিং থেকে রিপোর্ট এসছে, আপনাদের দেখালাম। এবারে টার্বো রিপোর্ট দেখানো হয়ে যাওয়ার পরে, এবারে টার্বো বললো যেমন ঠিক আছে, তখন আমাদের একটা ডাউট হলো যে আমরা কাজলি কনভার্টার এবং ম্যানিফুল খুলে পরিষ্কার করেছি কিনা ইঞ্জিন করার সময়, সেটা চেক করবো, এবং ম্যানিফুল খুলে হেডের কন্ডিশন কি আছে সেটা আমরা চেক করবো, যে ভ্যালভের অয়েল সিল লিক আছে কিনা, টার্বো যেমন ঠিক আছে, এবং আর আদার্স কোনো প্রবলেম আছে কিনা সেগুলো। তো আমরা ইঞ্জিন খুলে নামিয়েছি, তো চলে আসো দেখাবো। ম্যানিফুল সেট দেখাও, এটা হলো যেটা এক্সজস্ট ম্যানিফুল। এক্সজস্ট ম্যানিফুলে আমি হাত দিয়ে দেখবো যে কতটা কার্বন আছে। এক্সজস্ট ম্যানিফুলে এতটা পরিমাণে কার্বন আছে, যেটা মনে হচ্ছে গাড়ি মোবিল এতটা পরিমাণে খাচ্ছে, এবং কয়েক বছর হয়ে গেছে ইঞ্জিন হয়েছে। গাড়ি ইঞ্জিন হয়েছে 24,000 চলেছে, 24 কি 22,000 এরকম সামথিং চলেছে, 80 উপরে খরচা হয়েছে, কিন্তু গাড়ি ইঞ্জিন কিন্তু পুরো পারফেক্ট হয়নি, কোথাও না কোথাও কোনো প্রবলেম রয়ে গেছে বা পারফেক্টলি করা হয়নি। এবার কোথায় ভুলটা হয়ে গেছে, কোথায় রয়েছে, এবং সেটাও আপনাদেরকে দেখাবো, চলো। প্রথমত যখন আমরা ইনটেক ম্যানিফুল খুলেছি, এক্সজাস্ট দেখালাম ইনটেক ম্যানিফুলে, কিন্তু দেখুন এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো ভ্যালভগুলো, যে ভ্যালভগুলো আছে সেই ভ্যালভের মুখগুলো কিন্তু দেখাতে পারবো, আদার্স কিন্তু কিছু দেখাতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এই জায়গাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে পলিউশন মারছে, ইনটেকে কিন্তু কতটা পলিউশন থাকে না, এবং এই যে ভিতরে আছে ভিতরে জায়গাগুলো কিন্তু দেখুন মার্কিং করা আছে, কিন্তু এই জায়গাটা দেখুন, এই যে এক্সজাস্টের এই যে পাইপলাইনটা, এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলো, প্রচন্ড পরিমাণে কার্বন, দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে কার্বন জমে আছে, এবং এটা কিন্তু কম আছে। এটা কেন জমে আছে বেশি, এবং এটা কম আছে, এটাই বেশি আছে, এবং এটা কম আছে, এটাই বেশি আছে, কেন আছে, এটা ইজিয়ার লাইন, এবং এটা কিন্তু ভ্যালভের সাথে কানেকশন আছে, এবং এটা কম আছে, এটা বেশি আছে, এটা কম আছে, এটা বেশি আছে, কেন বেশি আছে একবার দেখানোর চেষ্টা করব ভালো করে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলবেন। যে ভ্যালভের এই যে অয়েল সিলের জায়গা, একটা সরু তার দাও আমাকে, এই যে অয়েল সিলের জায়গা ভ্যালভ কিন্তু অলরেডি ভিজে আছে বা ঘেমে আছে, এবং এর সাইডে কিন্তু দেখুন ভ্যালভ ঘেমে নেই, এবং এটা এটা থেকে দেখা যাচ্ছে যে ভ্যালভটা আছে, এই ভ্যালভটা কিন্তু দেখুন অলরেডি ঘেমে আছে বা ভিজে ভিজে আছে, দেখতে পাচ্ছেন এই যে ভিজে আছে। একটা তার দাও, একটা তার দাও, তাহলে ভালো বোঝা যাবে। অয়েল সিল লিক আছে, এবং এর কিন্তু দেখুন, এর কিন্তু ভ্যালভ কিন্তু শুকনো আছে, এবং এটা ভিজে আছে, কিন্তু এটা যেটা আছে এটা দেখুন, এটা ভালো করে দেখাচ্ছি, এটা কিন্তু শুকনো আছে, এটা কিন্তু শুকনো আছে, এটা কিন্তু ক্লিয়ার নেই, কিন্তু এটা ফেল হয়ে গেছে, দেখুন পুরো ভ্যালভ ভিজে আছে, মোবিল লেগে আছে, কিন্তু ভিতরে মোবিল লেগে আছে, কেন, এই যে অয়েল সিল আছে বা গাইড আছে, অয়েল সিলের জায়গা থেকে, ভ্যালভের অয়েল সিলের জায়গা থেকে লিক হয়ে গেছে, এবং লিক হওয়াতে, লিক হয়েছে কেন, লিক হওয়ার একটাই কারণ, যেটা হলো আপনার যে প্রোডাক্ট, যে মালটা ইউজ করা হয়েছে, যে কোম্পানির আপনার যে পার্টস ইউজ করা হয়েছে হেডের, এটা কিন্তু মার্কেট থেকে অ্যাভেলেবেল অনেক অয়েল সিল পাওয়া যায়, সেগুলো ইউজ করা হয়েছে, ভালো কিছু ইউজ করা হয়নি, বা কোম্পানির MGP যেটা মারুতি জেনুইন পার্টস আছে সেটা কিন্তু ইউজ করা হয়নি, ইউজ করালে কখনোই কিন্তু এ ধরনের প্রবলেম আসবে না। 25,000 চলার মধ্যেই গাড়ির মোবিল মোটা হয়ে যাচ্ছে, এবং মোটা মোবিল ঢালা হয়েছে, তারপরে ভ্যালভ অয়েল সিল লিক, এবং এর যে পিস্টন আছে, পিস্টনে কি রিং দিয়েছে না দিয়েছে সেগুলোও বলা মুশকিল, এই পর্যন্ত প্রবলেম পাওয়া গেছে। তো আপনারা যারা কাজ করেন তাদেরকে বলবো, যখন ইঞ্জিনের কাজ হবে ভাইটাল,
তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল পার্টস দেওয়ার এবং ইঞ্জিনটা লংজিভিটিটা হয় এবং পাতলা ইঞ্জিন অয়েল দেওয়ার। সব থেকে বড় ভুল কিন্তু এইসব জায়গাগুলো করে ম্যাক্সিমাম মানুষ করে থাকে, যে মোটা মোবিল আগেকার গাড়ির মতো এই ভুলটা বা এই ধারণাটা আপনাদের রাখবেন না যে মোটা মোবিল দিতে হবে, মোবিল খাবে। এখনকার গাড়িতে মোবিল পাতলা, পাতলা মোবিল চাই, কিন্তু সেই জায়গায় আর প্রোডাক্ট যেটা আছে আপনার যে পার্টসগুলো ইউজ করা হবে সেই পার্টসগুলো অবশ্যই জেনুইন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইঞ্জিনটা লংজিভিটি হবে এবং কাস্টমার চালিয়ে স্যাটিসফাই হবেন। যে জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু কমার্শিয়াল, কমার্শিয়াল গাড়িতে যদি একটা কাস্টমার অনেকটা অ্যামাউন্ট খরচা করে আবার যদি দিতে পারে ইঞ্জিন করা দেয় 24,000 কি 20,000 মাথায়, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে একটা খরচা বা তার একটা চাপের ব্যাপার থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আপনাকে কাজটা ক্লিন করতে হবে। এবং আমরা যে প্রবলেমটা পেয়েছি আপনাদের দেখালাম, এটা কোন কারণে কি কারণে এবং কিসের ভুলের জন্য আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এরপরে আপনাদের ম্যানিফোল্ড গুলো একবার দেখি, ম্যানিফোল্ডের কন্ডিশন কি আছে আর ইজি ডিগ্রি খুলে দেখি, ডিগ্রি খুলে দেখাও কি আছে ম্যানিফোল্ড গুলো কি আছে। সব মাল খুলে এভাবে ডিগ্রিতে রাখা আছে এবং ম্যানিফোল্ড এটা কাতলি কনভার্টার দেখি, কাতলি কনভার্টার, কনভার্টার দেখো, কনভার্টারের হালাত এর ভিতরে মোটা মোটা এতটা ইস, এ হলো এতটা করে, এতটা করে এর ভিতরে কার্বন জমেছে, এর ভিতরে এতটা করে কার্বন জমেছে, মানে এক পাল্লা করে কার্বন জমেছে, ভাবা যায় এতটা পরিমাণে কার্বন জমেছে শুধু এক্সজাস্টের ভিতরে, মানে কাতলি কনভার্টারের ভিতরে। তাহলে কনভার্টারের মুখের অবস্থা, মুখের অবস্থা তো আরও খারাপ, এর ভিতরে চট পড়ে গেছে, পুরো জট জমে গেছে, শি শি শি, একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এতটা পরিমাণে জমেছে। দেখুন একটা লম্বা কিছু নিয়ে আসো, চারদিক থেকে মোবিল পড়ছে না, এগুলো তেল পড়ছে, পরিষ্কার করেছে মোটামুটি ব্লক পরিষ্কার করেছে, কিন্তু হেডটা সেরকম ঠিকঠাক পরিষ্কার করে, এত নোংরা চলে এসেছে এত তাড়াতাড়ি, মোবিলই নেই নাকি গাড়িতে। লম্বা কিছু দাও, লম্বা কিছু দাও, লম্বা কিছু দাও, মোবিলটা চেক করি, গাড়ি এখান থেকে মোবিল পড়ছে, এখান থেকে মোবিল পড়ছে, এখান থেকে মোবিল পড়ছে, কাজ তো সেরকম কাজ হয়েছে, এখান থেকে পড়ছে, হ্যাঁ এখান থেকে পড়ে যাচ্ছে মোবিল, এতটা লিকেজ, অনেক মোবিল পড়ছে। এগিয়ে ঢুকাও, এখানে লাগাও, এখান থেকে এই সাইড দিয়ে সোজা থেকে ঢুকাও, গেস্টে কোথায় না, গেস্টে নিয়ে আসো না, দেখাও মোবিলের কন্ডিশন। হ্যাঁ আমার এখানে এই পরিষ্কার জায়গায় একটু দাও, পরিষ্কার ডলা দাও, ডলা দাও, ডলা দাও, ডলা দাও, হাত দিয়ে, মানে কতটা পরিমাণে মোটা মোবিল, 700 কিলোমিটার চলেছে এই মোবিল, তাতে এতটা মোটা হয়ে গেছে এবং এতটা চিটচিটে হয়ে গেছে, আঠালো ভাব, এতটা আঠালো ভাব হয়ে গেছে, যে চিটচিটে ভাব হয়ে গেছে। হ্যাঁ চিটচিটে ভাব হওয়ার একটাই কারণ, এখান থেকে পলিউশন যাচ্ছে, সে পলিউশন ইনটেক হচ্ছে, ইনটেক হয়ে টারবাইন থেকে ঘুরে গিয়ে অ্যাডজাস্টে বেরোচ্ছে এবং অ্যাডজাস্টে, অ্যাডজাস্টে এতটা পরিমাণে জমছে। ডিগ্রিটা খোলো দেখি, মেনিফুলটা দেখো, মেনিফুলে কতটা পরিমাণে জমেছে, মেনিফুলে কতটা পরিমাণে জমেছে, অ্যাডজাস্ট লাইনে এসে অ্যাডজাস্টে প্রত্যেকটা লাইনে এতটা পরিমাণে কার্বন জমে আছে, কার্বন যেটা মোবিলটা পুড়ছে, পুরো এতটা কার্বন হচ্ছে, কাজ করার মতো পজিশন নেই, জায়গা নেই। ম্যানিফোল্ডটা বার করো, ম্যানিফোল্ডটা বার করো, ম্যানিফোল্ডটা দেখো, ম্যানিফোল্ড বার করো, ম্যানিফোল্ডের কন্ডিশন কী আছে, ওটা দেওয়া আছে, তাই তো ম্যানিফোল্ডের ভিতরে ইস, এটা পরিষ্কার আঙুল ঢুকাই তাহলে ভালো করে বোঝা যাবে, ম্যানিফোল্ডের ভিতরে এতটা করে গাত, একদম পুরো, যেগুলো যেগুলো ফেল চলছে ভ্যালভ, যেগুলো যেগুলো অয়েল সিল কাটা, সেগুলো সেগুলো একদম পুরো বিচ্ছিরি অবস্থা, এতটা করে কার্বন জমেছে, বাপ রে, এতটা করে কার্বন জমেছে, ইঞ্জিন তো এমনিই ফেল হবে, ইঞ্জিন কিন্তু করে, ইঞ্জিন সাকসেস হয়নি, ইঞ্জিন কিন্তু ফেল হয়ে গেছে, এক হেডের কারণে, এক হেডের কারণে ইঞ্জিন কিন্তু টোটাল ফেল হয়ে গেছে। এভাবে যদি কাজ হয়, এভাবে যদি কাজ করা হয়, যতই টাকা খরচা করুন না কেন, ইঞ্জিন যদি এত টাকা খরচা করার পরে যদি ইঞ্জিন আপনার ফেল হয় তাহলে কিন্তু টোটাল টাকাটাই বেকার। তো আপনার যদি পয় পরিষেবা করে কিছুদিন নিয়ে যেরকম টারবাইন সার্ভিস করা হয়েছে, ম্যানিফুল, কাতলি কনভার্টার, আপনার ইজিআর এবং আপনার যেটা ইনটেক ম্যানিফুল আছে, এগুলোও যদি পরিষেবা করা হয়, পরিষেবা করে কিছুদিন হয়তো হালকা পিক আপ হবে, কিন্তু তারপরে আবার জেকে সেই সেম আসবে, কারণ একটাই এর যে ফেল আছে মোবিলের জায়গাগুলো, এই জায়গাগুলো আমি যখনই এই পলিউশনগুলো পরিষ্কার করে দেবো আবার কিন্তু সেই ভ্যালভের ভিতরে যে মোবিল আসছে দেখতে পাচ্ছেন, সেই মোবিল কিন্তু আবার চলে আসবে এবং আবার কার্বনের জাম হবে। এই যে এখান থেকে মোবিল ভ্যালভের গায়ে কিন্তু মোবিল লেগেছে, এখানে মোবিল আসার কোনো জায়গাই নেই, আসার কথা না, কারণ উপরে আছে অয়েল সিল, এই অয়েল সিল উপরে আছে, অয়েল সিল কিন্তু গার্ড করবে, একে আসতে দেবে না, যেরকম এই সেখানে এখানে শুকনো থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার এই জায়গার এরকম ভিজা হতে পারে না বা ভিজে থাকতে পারে না, যার কারণে কিন্তু মোবিলটা খাচ্ছে বা পলিউশন গিয়ে মোবিল মোটা হয়ে যাচ্ছে। সেম কিন্তু এখানে ফেলিয়ার আছে, এখানে ফেলিয়ার আছে, এখানে ফেলিয়ার আছে।
আমরা আমাদের মতো কাজ করব এবং কাস্টমারের সাথে ডিসিশন নেব, ডিসকাস করব। আমরা কাস্টমারকে এটাই বলবো যে আপনি কাজটা যেহেতু একবার খরচা হয়েছে, কিন্তু দ্বিতীয়বার আপনার খরচা হলেও ইঞ্জিনকে সাকসেসফুলি পুরো বেটারভাবে ভালোভাবে কাজ করাতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু ইঞ্জিন সাকসেসফুল হবে না।